বিজেপির অব্যাহত ডামাডোল এবার খুব মুর্শিদাবাদে, সেখানেও এই ডামাডোল অব্যাহত রয়েছে। নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ যে তারা কথা শুনছেন না। জেলার সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দিলেন প্রতাপ হালদার, পদত্যাগ করেছেন জেলার আরও কয়েকজন বিজেপি নেতা। বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেই পদত্যাগ। সোমা মাইতি আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। সোমা, আরও একটা পদত্যাগ, ঠিক কি বলা হচ্ছে, এই পরপর পদত্যাগের কারণ কি বলা হচ্ছে? দেখো, মুর্শিদাবাদের দক্ষিণ মুর্শিদাবাদ জেলা কিন্তু একের পর এক বিজেপি নেতৃত্ব যারা রয়েছেন, বিভিন্ন পদে যারা ক্ষমতাসীন রয়েছেন, তাদের কিন্তু পদত্যাগ অব্যাহত রয়েছে। আজ সকালবেলায় সাংবাদিক সম্মেলন করে দুজন তারা দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন এবং তাদের মূলত একই অভিযোগ, অর্থাৎ এর আগেও যারা পদত্যাগ করেছেন তাদের যা অভিযোগ, এক্ষেত্রেও কিন্তু সেই একই অভিযোগ দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে, যে তিনি একনায়কতন্ত্র করছেন এবং তিনি নিজে স্বেচ্ছাচারিতা করছেন এবং দলে সবার পরামর্শ নেওয়া হচ্ছে না, কারো মতামত নেওয়া হচ্ছে না, তিনি নিজের ইচ্ছে মতো দল পরিচালনা করছেন, এই অভিযোগ তুলেই কিন্তু তারা নিজেদের যে পদ সেই পদ থেকে তারা সরে দাঁড়িয়েছেন। ইতিমধ্যে সেই পদত্যাগপত্র তারা পাঠিয়ে দিয়েছেন রাজ্যের কাছে। সব কিছু নিয়ে কিন্তু জেলা সভাপতি, অর্থাৎ যার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে দক্ষিণ সাংগঠনিক মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে, তিনি যেটা বলেছেন যে তারা যে অভিযোগ করছেন, তাদের কোনো অভিযোগ থাকলে তারা দলীয়ভাবে জানাবেন, অর্থাৎ তারা দলে যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন সেক্ষেত্রে জানাবেন। সাংবাদিক সম্মেলন করে এই ধরনের অভিযোগ করা একেবারেই ভিত্তিহীন, এমনটাই মন্তব্য করেছেন। আমার এই বিধানসভায় মিটিং হয়েছে বিধানসভা অনুযায়ী, আমি এই বিধানসভায় বাসিন্দা, তবু আমাকে ডাকা হয়নি। মিটিং কাল হয়েছে মণ্ডল সভাপতি ডেকে, যে কাল আমাদের রাজ্য সভাপতির সভা আছে, আমাকে সেই জন্য ডাকা হচ্ছে না। আমি কাজ করতে চাই দলের, কাজ করার জন্য যোগ্য লোককে তারা দায়িত্ব দিচ্ছে না, কাজ করতে চাচ্ছে না, সেই জন্যেই আজ আমি বাধ্য হয়ে এই যে আমি কাজ করতে পারবো না, কাজের জন্য এসেছি দলের, 33 বছর ধরে দলের সংগঠনে কাজ করছি, আমার কাজ করতে দেওয়া হচ্ছে না, সেই জন্যই আজ আমি আমার এই দল দায়িত্ব থেকে, সাধারণ সম্পাদক পদক থেকে আমি পদত্যাগ করছি।